ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদের সাথে বিশেষ এক স্থানে বসবাসকারী এমন এক উপজাতির কথা আলোচনা করব যে উপজাতির বেশিরভাগ মানুষ তাদের জীবনের 100তম জন্মদিন পালন করার সৌভাগ্য নিয়ে জন্মায়। অর্থাৎ সেই উপজাতির মানুষরা বেশিরভাগ ক্ষেত্রে 100 বছরের থেকেও বেশি বেঁচে থাকতে পারে। এ কথায় আশ্চর্য হওয়ার কিছু নেই, তার কারণ সেই উপজাতির গড় আয়ু হলো 120 বছর এবং এমনটাও শোনা যায় যে সেখানে 150 বছর পর্যন্ত মানুষ বেঁচে থাকার রেকর্ড রয়েছে। শুধুমাত্র বেঁচে থাকে তাই নয়, তার সাথে সাথে তারা যতদিন বেঁচে থাকে তাদের না থাকে কোনো হাই ব্লাড প্রেশার, না থাকে কোলেস্টেরল, না থাকে ডায়াবেটিসের সমস্যা, না থাকে আপনার কোনো হজমের সমস্যা, না তারা ক্যান্সারের সম্মুখীন হন কোনো দিনও। কিন্তু সেই সমস্ত মানুষদের রোগহীনভাবে দীর্ঘ আয়ু লাভের পিছনে রহস্য কী? দেখুন, তাদের সাথে কথা বলে জানা যায় যে তারা হেলদি লাইফস্টাইল এবং হেলদি ফুড হ্যাবিটের সাথে এমন বিশেষ এক ধরনের পানীয় তাদের ডেইলি লাইফে ইনক্লুড করেন, সেই পানীয়ই তাদের দীর্ঘ আয়ু দিতে পারে এবং রোগহীনভাবে বেঁচে থাকতে পারেন, এটা তাদের মতামত। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে সেই বিশেষ উপজাতিদের নিয়ে আলোচনা করব। আমরা জানব সেই উপজাতি পৃথিবীর কোন জায়গায় বাস করেন, জানব তাদের জীবনশৈলী, তাদের খাদ্যাভ্যাস, এবং আজকের ভিডিওতে আমরা এটাও জানব যে ম্যাজিক্যাল ড্রিঙ্কস বা যে জাদুকরী পানীয় খেয়ে তারা দীর্ঘদিন ধরে সুস্থ অবস্থায় বেঁচে থাকতে পারেন, সেই পানীয় যদি আমরা আমাদের ডেইলি লাইফে ইনক্লুড করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে আমাদের ডেইলি লাইফে ইনক্লুড করব বা খাবো কিভাবে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, তার কারণ আজকের এই ভিডিওটি যথেষ্ট ইন্টারেস্টিং একটি ভিডিও। আজকের ভিডিওতে যে উপজাতির কথা আমরা আলোচনা করব সেটি হলো হুঞ্জা উপজাতি। এই হুঞ্জা উপজাতি পাকিস্তানে অবস্থিত গিলগিট বালতিস্তানে যে আপনার হুঞ্জা নদী রয়েছে সেই হুঞ্জা নদীর উপত্যকাতে এরা বসবাস করেন। এই হুঞ্জা উপজাতির বেশিরভাগ মানুষ 100 বছরের থেকেও বেশি বেঁচে থাকতে পারেন এবং সবথেকে বড় কথা হলো যে তারা যতদিন বেঁচে থাকেন তাদের কোনো প্রকারের কোনো রোগ স্পর্শ করতে পারে না। এই উপজাতিদের প্রধান জীবিকা হলো চাষবাস, কিন্তু তারা চাষবাস করার জন্য কোনো প্রকারের কোনো কীটনাশক বা কোনো প্রকারের কোনো রাসায়নিক সার ব্যবহার করেন না। তারা চাষবাসে সব সময়তে জৈব সার ব্যবহার করেন এবং তারা চাষের মাধ্যমে যে সমস্ত শস্য উৎপাদন করেন সেগুলি খেয়েই কিন্তু তারা জীবন ধারণ করেন। এই হুঞ্জা উপত্যকায় কোনো প্রকারের কোনো আমদানি রপ্তানির চলাচল নেই বললেই চলে, তাই আধুনিক খাবার দাবারের থেকে এরা কয়েক হাজার মাইল দূরে থাকে। এরা সবসময়তেই সেদ্ধ খাবার খান, যেগুলি কাঁচা খাওয়া সম্ভব সেগুলি কাঁচা খেয়ে জীবন ধারণ করেন। এরা তেল খুব কম ব্যবহার করেন। এছাড়া ফাস্টফুড, জাঙ্ক ফুড বা প্রসেসড ফুডের তো কোনো প্রশ্নই আসে না। দেখুন, এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি কিন্তু কখনো বলছি না যে আপনারা কাঁচা কাঁচা খাবার খান, আপনারা সেদ্ধ খাবার খান, কিন্তু আপনারা হেলদি খাবার তো খেতে পারেন। তাদের সাথে কথা বলে জানতে পারা যায় যে আমরা সকাল সন্ধে প্রতিনিয়ত যেমন চা খাই ঠিক একইভাবে এই প্রজাতির মানুষ বিশেষ এক ধরনের পানীয় পান করেন। তাদের মতে সেই পানীয় তাদের সুস্থ রাখতে সাহায্য করে এবং দীর্ঘ আয়ু দিতে সাহায্য করে। আপনি কি জানতে চান যে সেই পানীয় তারা বানান কিভাবে এবং সেই পানীয় খেয়ে কি আপনি দীর্ঘ আয়ু লাভ করতে চান, বাকি আপনি সুস্থভাবে জীবনযাপন করতে চান? দেখুন, এই উপকারী পানীয়টির নাম হলো হুঞ্জা টি বা হুঞ্জা চা। হুঞ্জা উপজাতির মানুষ এই বিশেষ চা তৈরি করেন বলে এই চায়ের নাম হয়েছে হুঞ্জা চা বা হুঞ্জা টি। এই হুঞ্জা চা আপনার হার্ট হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে, আপনার রক্ত থেকে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডকে কম করতে পারে, আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। এই হুঞ্জা চা আপনার কিডনির ফাংশনিংকে বেটার করতে পারে, আপনার লিভারকে প্রোটেক্ট করে রাখতে পারে, লিভারের ফাংশনিংকে বেটার করতে পারে, লিভার ডিটক্সের ক্ষেত্রে সাহায্য করতে পারে। এই পানীয় যদি আপনি প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন, অল্প বয়সেই ত্বক কুঁচকে যাওয়া,
ত্বক ঝুলে যাওয়া, আপনার চুলের মধ্যে পাক ধরা, এই রকম ধরনের সমস্যা হয় না। এই পানীয় বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার স্ট্যামিনা, আপনার ভাইটালিটি এবং আপনার এনার্জি লেভেলকে মেনটেন করতে সাহায্য করতে পারে। এই পানীয় বানানোর জন্য সর্বপ্রথম একটা প্যানের মধ্যে আপনি 2 গ্লাস পরিমাণ জল নিয়ে সেই জলটিকে খুব ভালোভাবে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটিকে কম করে দেন। তারপর তার মধ্যে ধীরে ধীরে অ্যাড করুন 8 থেকে 10টা আপনার তুলসীর পাতা, 8 থেকে 10টা পুদিনার পাতা, 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে একটি দারচিনির টুকরো, 1 ইঞ্চি পরিমাণে আদাকে ক্রাশ করে নিয়ে বা থেঁতো করে নিয়ে ওই মিশ্রণের মধ্যে দেন। আপনি তার মধ্যে দিয়ে দেন 4 থেকে 5টা ছোট এলাচ এবং 1 টুকরো গুড়। এখন সমস্ত পানীয়টিকে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিন। 5 থেকে 7 মিনিট ফুটে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে সেটিকে ঠান্ডা হতে দেন। সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে, ছেঁকে নিয়ে চায়ের মতন ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন। এই পানীয় যদি আপনি সারাদিনে 2 বার খেতে পারেন, অর্থাৎ আপনি যে সময়তে চা খান, চায়ের পরিবর্তে এই পানীয় যদি সকাল সন্ধ্যা আপনি ব্যবহার করতে পারেন, কয়েক দিন ব্যবহার করলে দেখবেন আপনার এনার্জি লেভেল, আপনার স্ট্যামিনা বৃদ্ধি পাচ্ছে, আপনার যে সমস্ত ছোটোখাটো সমস্যা হয়েছিল সেই সমস্ত সমস্যা কয়েক দিনের মধ্যেই সমাধান হতে শুরু হবে, এবং দীর্ঘদিন ব্যবহার করলে আপনার শরীরের সমস্ত সমস্যার থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারবেন। আপনার আয়ু কাল বৃদ্ধি হবে এবং আপনার ইমিউনিটি পাওয়ার এত পরিমাণে বৃদ্ধি পাবে, কোনো প্রকারের কোনো রোগ সহজে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাই আজ এই মুহূর্ত থেকে ওই হুঞ্জা উপজাতিদের বানানো যে আপনার ম্যাজিক্যাল ড্রিঙ্কস হুঞ্জাটি বা হুঞ্জা চা আপনার খাদ্য তালিকাতে আপনি কিন্তু যুক্ত করতেই পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।